আজকের আমরা সমবেত হয়েছি, আমাদের একটা বিশেষ দিন, বিশেষ অধীর আগ্রহের পর আজকের আমাদের একটা দিন এসছে, যার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছিলাম। আমাদের কম্পিউটার সেন্টার যেটা যুব দ্বারা রেজিস্টার্ড হয়ে গিয়েছে, যার রেজিস্টার আইডি হচ্ছে WB178, তো সেই রেজিস্টার কম্পিউটার সেন্টার হিসাবে আমরা আজকে খুবই গর্বিত। এবং আমরা প্রথম যে সার্ভিস স্টুডেন্ট, প্রথম ব্যাচ আমাদের তিনটে ব্যাচ চলেছিল, তার মধ্যে 29 জন স্টুডেন্টকে আমরা আজকে সার্টিফিকেট দেবো এবং রেজাল্ট দেবো। তারা পরীক্ষা দিয়েছে, হার্ড ওয়ার্ক করেছে, এবং আমাদের যে প্রথম যে স্বপ্ন, যে আনন্দের দিন, সেই আনন্দের দিনে সাক্ষী হয়েছে আজকে তারা। যেসব গার্জেনরা আমাদের ওপরে ভরসা রেখে তাদের স্টুডেন্টদের দিয়েছেন, তাদের জন্য বিশেষ ধন্যবাদ। তো তার চেয়েও বেশি বড় ধন্যবাদ হচ্ছে যে স্যার আজকের আমাদের সবাইকে এইভাবে ট্রেনিং দিয়ে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, হাজার অসুবিধা সুবিধা সত্ত্বেও নিজের অসুবিধাকে সাইডে রেখে, সমস্যাকে পিছনে রেখে রোজ নিয়ত প্রতিনিয়ত ঝড় বৃষ্টিতে এসে ক্লাস করিয়েছেন। একটা ক্লাস উনি মিস করেননি, সেই স্যারের জন্য আমরা সবাই মিলে একটা জোরে হাততালি। আমাদের স্যারের নাম মিস্টার মাকসুদুর রহমান স্যার। উনি কম্পিউটারে টিচার ট্রেনিং প্রাপ্ত এবং দক্ষ। উনি বর্তমানে সিমেন্স কোম্পানিতে কর্মরত। ওনার অভিজ্ঞতা এবং অক্লান্ত পরিশ্রমের জন্য ওনাকে আমাদের সবার তরফ থেকে বিশেষ ধন্যবাদ। আমরা প্রোগ্রামে এগিয়ে আসি। প্রথমে আমাদের ডান দিক থেকে প্রথম গেস্টকে বরণ করে নেবেন আমাদের স্টুডেন্ট সোনিয়া খাতুন। এসো, হাততালি দাও। আমাদের দ্বিতীয় গেস্ট আমার গুরু, আমার প্রথম যে গেস্ট ছিলেন আমার মামা শেখ মোহাম্মদ নাজিমউদ্দিন। উনি আগ্রা কৃষ্ণনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, দীর্ঘ 20 বছর ধরে প্রধান শিক্ষকের পদে আছেন এবং একজন দায়িত্ববান শিক্ষক। এবং আমার জীবনের অনেক কিছু সিদ্ধান্ত ওনার দ্বারা আজকে নিয়েছি আমি, এবং আমার জীবনের অনুপ্রেরণা বলতে পারো আমার মামাকে। তো মামার জন্য একটা জয় আছে। দ্বিতীয় আমাদের মিস্টার ডক্টর হাবিবুর রহমান একজন বড় ফিজিওথেরাপিস্ট এবং আমার প্রথম জীবনের শিক্ষক, যাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। আমার ইংলিশে কথা বলা, চলন, কথাবার্তা, আচার আচরণ এবং শিক্ষাগত দিক দিয়ে সমস্ত সিদ্ধান্ত নিতে উনি বিশেষ সাহায্য করেছেন। ওনাকে বরণ করে নিচ্ছেন লোকাইয়া। তৃতীয় যে গেস্ট আমাদের এসছেন আমাদের স্যার বর্তা মিস্টার মর্তজা ভাই। মর্তজা স্যার আমার বর্তা এবং আমার বাড়ির গার্জেন। কোনো রকম সমস্যা শিক্ষাগত দিক দিয়ে, কোনো রকম সুবিধে অসুবিধে, ঝালে ঝলে অম্বলে সবসময় আমাদের পাশে আছেন আমাদের মর্তজা স্যার, মর্তজা ভাই, আমার বর্তা। তো বর্তাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই ক্লাসের স্টুডেন্ট আস্তিকা খাতুন। চতুর্থ যিনি গেস্ট আমাদের দিদি, সবাই পরিচিত দিদির সাথে আসুরাদি, দিদি চলে আসে এখানে, দিদিকে বরণ করে নিচ্ছে জাহিরি, আমাদের স্টুডেন্ট জাহিরি। আজকের এই বৃষ্টিমুখর বর্ষা বাদলের দিনে আমরা সবাই সমবেত হয়েছি।
আমাদের দুজন গেস্ট আসতে পারেনি, মৌলানা শরীফুল্লাহ আমাদের পঞ্চায়েত সদস্য, উনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু বিশেষ কারণে উনি আসতে পারেনি, তো তার জন্যে আমরা খুবই খারাপ লাগছে আমাদের। আমরা ঠিক আছে, আগামীতে আমরা ওনাকে আমরা আবার নিয়ে নেবো আমাদের প্রোগ্রামে। তো আমাদের ডান দিক থেকে যে প্রধান অতিথি, প্রথম সারির অতিথির মধ্যে আমার মামা, উনি কিছু বক্তব্য রাখবে, দু চার কথা বলবে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। হ্যাঁ, আর তোমরা স্পেনের ছাত্র, আজকে তোমরা প্রাথমিক পাঠ, উচ্চ প্রাথমিক পাঠ সমাপ্ত করে মাধ্যমিক মনে হয় পাশ করে গিয়েছে প্রায় সবাই, তুই একজন ছাড়া তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, যেটাকে আমরা বলি থ্রিডি। সেই স্বপ্ন একটা কথা শুনবেন যে আব্দুল কালাম এর নাম স্বপ্ন, সেটা না তোমরা দেখো স্বপ্ন সেটাই, সেটা তোমরা সেই রকম স্বপ্ন তোমাদের দেখতে হবে, সফলতা পাওয়ার সফলতা কিন্তু এমনি এমনি আসবে না, সফলতা আসতে গেলে তোমাদের থ্রিডিকে সঙ্গী করে স্বপ্ন দেখতে হবে, চলতে হবে, তারপর ডিটারমিনেশন সংকল্প করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে। সেই দৃঢ় সংকল্প কীভাবে আসবে, তোমরা যখন একাকি থাকবে, বিশ্রাম নেবে বা রাত্রে যখন খাওয়া দাওয়ার পর শুনে চিন্তা করতে তোমরা তোমাদের এই ছোট্ট জীবনের জন্য তোমার বাবা মায়ের অবদানের কথা ভাববে, তোমার বাবা মা কত কষ্ট করে, কত রাত জেগে পরিশ্রম করে তোমাদের জন্য তারা তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সেই বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে না? সেই বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে গেলে তো তোমাদের ত্যাগ করতে হবে, উৎসর্গ করতে হবে নিজের জীবনকে, উৎসর্গ করতে হবে সফলতা পাওয়ার জন্য। সফলতা কিন্তু এমনি পাওয়া যাবে না, তোমাদের সফল জীবনকে উৎসর্গ করতে হবে কিসের প্রতি, সেই ধ্যান জ্ঞান একটা লক্ষ্য রাখতে হবে, সেই লক্ষ্য পৌঁছানোর জন্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাবই। আর সৎভাবে যদি নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প হয়ে তোমরা পরিশ্রম করো, নিশ্চয়ই তোমরা সফলতা পাবে, সফলতা তোমাদের জীবনে আসবে। সেই সফলতা পেতে গেলে সততাকে অবলম্বন করতে হবে, সৎভাবে থাকতে হবে, তাহলে বাবা মার স্বপ্ন তারা অনেক কষ্ট করে তোমাদের মানুষ করছে, কিন্তু তোমরা ভাববে যে ওই মা আমার জন্য কত রাত্রি জেগেছে ঘুমায়নি, তোমার হয়তো অসুস্থতা বা অন্যগুলো কারণে রাতের পর্যায়ে থেকে আছি, বাবা তোমার জীবন ধারণের জন্য কত পরিশ্রম করে বাবা মা যে পরিশ্রম করে সেটা কিন্তু বাবা মা ভোগ করতে পারত, অনেকভাবে ভোগ করতে পারত কিন্তু করে না, তার যেটুকু সামর্থ্য সেটুকু নিয়ে যে তোমার জন্য নিজের জীবনটাকে তারা উৎসর্গ করে দিয়েছে, তাহলে তোমরা বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, আমি পূরণ করবই, এই দৃঢ় সংকল্প হয়ে নিজের মধ্যে এগিয়ে যাবে, নিশ্চয়ই তোমরা সফলতা পাবে। একটা কথা বলে এবং অনেক মূল্যবান কথা যেগুলো আমার সবার সবাদের জীব আমাদের সবার জীবনে অনেক বড় সম্পদ হয়ে থাকবে। দ্বিতীয় আমাদের গেস্ট দাদা হাবিবুর রহমান সাহেবকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। ফার্স্ট অফ অল আমি তো ধন্যবাদ জানাবো পিটারকে এত সুন্দর করে অর্গানাইজ ওয়েতে যে একটা কোচিং সেন্টার চালাচ্ছে, এটা কিন্তু অক্লান্ত পরিশ্রম লাগে এর জন্য, এবং যে ডেডিকেশানও দেখিয়েছে খুব কম টিচারের মধ্যে এগুলো থাকে, সেখানে উপস্থিত আমাদের আমাদের যে মানে মামা আনার সঙ্গে আমার আলাপ হয়েছিল কদিন আগে, আজকে ওনার বক্তব্যের সঙ্গে আমি উপস্থিত হলাম, তুমি স্বপ্ন নিয়ে কথা বলছি, জেনারেলি আমরা স্বপ্ন নিয়ে কথা বলি না,
মাসুদুলবাবুর সঙ্গে আজকে আমার পুরোপুরি আলাপ হল। আর আমাদের পাশে তিনি মানে আরেকজন প্রধান অতিথি রয়েছেন আমাদের মাস্টার মুক্তিদা সাহেব। ওনার নাম আমরা মুখে নেওয়ারও মনে হয় অপরাধ, কারণ আমরা ছোটোবেলা থেকে ওনাদের মানে করে করে মানুষ হয়েছে বলি, বা আমাদের নবসংস্কৃতি যখন পড়তাম তো ওনারা আমাদের আইডিয়াল ছিলেন। ওনারা কিছু বললে আমরা সেটাকে একটা লিখিত আকারে লিখে মনে হতো যেন ওই অনুযায়ী কাজ করি। তো জীবনে আপনার বিভিন্ন সময় বিভিন্ন লোক আসে না, মনে হয় এনার কথা অনুযায়ী আমার চলা উচিত, এরকম মনে হয় না আপনাদের? কার কার মনে হয় এরকম যদি মানুষ থাকে যে যার কথা অনুযায়ী চলে নিজের জীবনে উন্নতি করতে ইচ্ছা করে, কার কার মনে হয়? ভাই কিরকম ভাবে হাত তুলবো ভাই? আমাদের মনে হতো আমাদের চলা উচিত, তো ওনার জন্য এবং এখানে উপস্থিত সকলের জন্য এবং আমাদের আমাদের সমস্ত গেস্ট এবং আমাদের স্পিকারের জন্য বড় করে একটা হাততালি আইডিয়াল ছিলেন ছোটোবেলায়। এনাদেরকে বড় হয়েছি মানে আমাদের ছোটোবেলার আইডিয়াল প্রথমে থেকে আমাদের বলি আমরা আমাদের বাবা মায়ের মতো হবো, তাই না? এই 9-10 বছর বয়স বলি টিচারদের মতো, তারপর আমরা কলেজে পাস করি তখন কলেজের প্রফেসরদের মতো হবো, তারপর মনে গিয়ে যে কোনো ভালো আমার বস রয়েছে তার সঙ্গে আমরা ব্যবসা করছি ওদের মতো হবে, হয় না? মানে মতো হবো বারবার যায়। কিন্তু ছোটোবেলায় আপনি তাদেরকে প্রথম মনে করেছিলেন, তার মধ্যে আমার ছিল মানে এখানে মাস্টার গোলাম মুক্তিদা। আমি তো কৃতজ্ঞ ওনার কাছে, আমরা আমাদের জীবনে ঘুরতে যেতে পারতাম, অন্য চলে যেতাম, পড়াশোনাটা হয়তো হতো না, কিন্তু এনারা আমাদের প্রতি মুহূর্তে করেছেন। আপনাদের পিতার মধ্যে গাইড করতে আমি এরকম ইংলিশ নিতে শুধু টিউশনই নয় তার সঙ্গে কম্পিউটার পড়াশোনা। এখানে মামা এখানে ড্রিমের কথা বলছিল আপনাদের যদি আপনাদের মনে আপনারা দেখেন তুমি বলি একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? কার কার স্বপ্ন হাত করে দেখি থাকলো আপনাকে নাকি? আচ্ছা এইটুখানি হাত করছে তার জন্য স্বপ্ন এইটুখানি কার কার স্বপ্ন বড় আছে দেখি? বড় স্বপ্ন আমি কাউকে জিজ্ঞেস করবো না মানে খুব বড় দেশ, ডেভেলপ কান্ট্রি, ওখানে শিক্ষিত অনেক বেশি আমাদের থেকে একদিন বেশি, বা টাকা পয়সা পার ক্যাপিটাল ইনকাম আমাদের থেকে বেশি, ঠিক তো? ইনকাম আমাদের থেকে বেশি তো ওখানেও আছে, কিন্তু আপনি জানেন আমেরিকা সুপার আমেরিকার সুপার পাওয়ার এই কারণে হয়েছিল কারণ ওদের স্বপ্ন ছিল, ওদের আমাদের আপনি আমাদের আমাদের মেলার উঠে দাঁড়ান আর যে যে আসবে তাকে হাত ধরে জিজ্ঞেস করুন কাকা তোমার স্বপ্ন কি, কাকা তোমার স্বপ্ন কি? একটা কজন লোক মনে হয় বলবে যে আমার স্বপ্ন এই বাবা, কেউ কি উত্তর দেবে আপনাদের? এক্স্যাক্টলি আমাদের স্বপ্ন কিন্তু আমরা তো জানি না, আমরা কিন্তু স্বপ্ন শুনছি, কিন্তু আমেরিকায় টোটাল আমেরিকার সুপার পাওয়ার কেন আমেরিকায় 100 জনের মধ্যে 3 জন মাত্র স্বপ্ন দেয়, কজন? মানে কি আমি বড় গাড়ি কিনবো এটা স্বপ্ন না, ওটা হচ্ছে খেয়ালি পোলাও। আমি 2 বছরের মধ্যে একটা গাড়ি কিনবো এটা স্বপ্ন বা ড্রিম। যখন আপনি কোনো টাইম দিয়ে দেন যে আমি এইটা এতদিনের মধ্যে পূর্ণ করবো সেটা কিন্তু আপনার স্বপ্ন। কিন্তু আপনারা যারা বলে আমি অনেক বড় মানুষ হব, আমি কিন্তু হেভি জায়গায় যাবো, কিন্তু আমার আব্বা ভালো করে দেখবো, এগুলো কোনো স্বপ্ন নয় কিন্তু। আপনি যদি বলেন যে আপনার আব্বা মাকে আপনি হজে নিয়ে যাবেন, আপনার আব্বা মাকে আপনি ভালো পোশাক কিনে দেবেন, আপনার আব্বা মাকে আপনি আপনার নিজস্ব কেনা গাড়ি করে ঘোরাবেন, এইগুলো কিন্তু প্রকৃত স্বপ্ন। আপনি ঠিকভাবে লিখছেন করবেন, যার যার ঠিকভাবে লেখা নেই প্রত্যেকের কিন্তু খেয়ালি স্বপ্ন। কিন্তু এরকম স্বপ্ন আমেরিকায় কত পার্সেন্ট লোক দেখেছিল? 3%। 3% মানে 100 জনের মধ্যে মাত্র 3 জন দেখেছিল, কজন? 3 জন দেখেছিল যে তাদের লাইফে গোল কী আছে। আমেরিকা যখন রিসার্চ হলো যে কতজন এই এই স্বপ্ন মানে কতজন তার জীবনে লক্ষ্য আছে, লক্ষ্য মানে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, আমি কি বেশি টাইম নিয়ে ধরছি? আমেরিকায় 3%
পার্সেন্ট লোক মাত্র স্বপ্ন নিয়ে চলছে, কত পার্সেন্ট লোক? 3% লোক স্বপ্ন দেখে তার জীবনে উদ্দেশ্য পূরণ করেছে বলে আমেরিকা আজকে সুপার পাওয়ার না সুপার পাওয়ার নয়। কিন্তু ইন্ডিয়াতে যদি এই রিসার্চ করা হয় যে কত লোকের স্বপ্ন আছে তার ড্রিম নিয়ে চলছে, যদি এটা আপনি ইন্ডিয়া রিসার্চ করতে যান, আপনি কী নিয়ে রিসার্চ করতে বেরিয়েছেন সেটাই করে যাবেন। যে আমি লোকের স্বপ্ন আছে কিনা জানতে পেরেছি, যে বেরিয়ে খুলে যাবে কেন বেরিয়েছিল লোক এমন প্রশ্ন করতে পারে। অর্থাৎ আমাদের যদি মাত্র 3% লোকের স্বপ্ন থাকে আমরা আমেরিকার মতো অনেক দেশ হয়ে যাবো। এই আপনাদের মধ্যে যদি 3 জন মাত্র 100 জনের মধ্যে 3 জন জীবনের ঠিক করে নেয় আমি জীবনে এগুলো করবো, আমাদের এই নবাসন এবং অর্থ অঞ্চলের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমি আমি ফিগারের যে ভিজন আমি দেখছি যে এগুলো অর্গানাইজ করে তা ফিগার নয়, আমাদের শাহবাজ হোসেন মোল্লা, সরি তার নাম বলে ফেলেছি, মনে হচ্ছে না বলছে শাহবাজ হোসেন মোল্লা, শাহবাজ মাস্টার মশাই যেভাবে যেভাবে প্রফেশনকে আপডেট করেছে, নিজের ব্র্যান্ডিং, নিজের নিজের লেখা পুস্তক, মানে একটা ইংরাজি গ্রামারকে সহজ ABC ইংলিশ বলে বা সিটি অফ গ্রামার বলে একটা বই আমাকে অফার করেছেন, দিয়েছেন, গিফট করেছেন, আমি পড়েছি। আমার মনে হয় যে এইভাবে জিনিস কারোর সামনে রাখা যায় সেটা ওনার ইনোভেশন, এর জন্য ওনার জন্য বড় করে একটা আপনাদের আপনারা যারা আছেন প্রত্যেককে যদি ড্রিম দেখতে পারেন, ড্রিম মামা যে ড্রিমের কথা বললেন, আপনারা যদি ড্রিম দেখতে পারেন যে জীবনে কি করবো আজকে লিখে নেন, আজকে লিখে নেন, তার কিন্তু পূর্ণ হবে, আর বাকি কারোর হবে না, বাকি সবার বিয়ে হয়ে যাবে, বিয়ে সবার ছেলেরও হবে মেয়ের হবে, কিন্তু যারা স্বপ্ন লিখে নেবে তার নাম। আমি বোঝাতে পারলাম এলন মাস্কের নাম কে শুনেছে? দুজন সাড়ে 3 জন আর কেউ শোনেনি? এখন ছেলেগুলো তোমরা কি করবো? নাম শোনেনি তোমরা? নাম কি করে একজন পৃথিবীর সবচেয়ে যে আকাশ কাটে আর ওনার রকেট আবার নিয়ে আনা যায়, অন্য রকের নষ্ট হয়ে যায়। উনি যে রিসার্চ শুনেছেন, ওনার একটা ড্রিম ছিল যে উনি 10 বছরের ড্রিম করে কি লেখে 10 বছরের ড্রিম লেখে যে আমি আগামী 10 বছরে এই লিখে নেয়, বুঝতে পারছেন, আগামী 10 বছরে এই এই করবো উনি লিখে নেন, লিখে নিয়ে ওই কাজটা ওনার এমপ্লয়ি দিয়ে এবং নিজে খেটে দিয়ে কোনটা খেটে 1 বছরে করার চেষ্টা করে, 1 বছরে তার 10 বছরের কাজ কম করে 1 বছরে কম চেষ্টা, কিন্তু সফল হয় কত পার্সেন্ট জানেন? 20% মাত্র সফল হয়, কিন্তু 10 বছরের কাজটা 1 বছরে 20% মানে উনি 5 বছরের কাজ কিন্তু উনি অলরেডি করে ফেললেন। তাহলে করতে গিয়ে ওনার কী হলো, উনি অন্যান্য যে ওনার কম্পিটিটার আছে, যেমন আপনাদের ছাত্ররা হচ্ছে অন্য কম্পিটিটার, আপনার